ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। ময়নাতদন্ত শেষে 33 জনের মৃতদেহ এখন বরগুনায়। হস্তান্তর করা হয়েছে 4 জনের মৃতদেহ। আহতদের মধ্যে 17 জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দগ্ধদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুন, দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপিয়ে পড়েন নদীতে। জানা গেছে লঞ্চের মেশিন বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। আগুন জ্বলতেছে, মানে আগুনের আলোতে তো দেখা যাইতেছে মানুষ তো দৌড়াদৌড়ি করতেছে, লাইট অফ হয়ে গেছে, লাইটিং এ ব্লাস্ট হয়ে গেছে। আর ধোঁয়ায় তো মানে শ্বাসবন্ধ যখন টিয়ার সেল মারলে যেরকম শ্বাসবন্ধ হয়েছে ওই রকমটা অবস্থা। এবার দেখুন তো বাধ্যই আমি লাভ দিছি, মানে এখন দেখতে একবার কিন্তু খোঁজার সময় পাই না, অনেকে দেখছি লাভ দিতেছে। শুক্রবার রাত 3টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীরা জানান, হঠাৎ করে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এ সময় লঞ্চে কয়েকশো যাত্রী ছিলেন। আহতদের বরিশাল ঝালকাঠি সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের লজিস্টিক আছে, সাপ্লাই সবকিছু আছে, আমাদের নার্সেস পর্যাপ্ত আছে, আমাদের ওয়ার্ড বয় আছে, আমাদের চিকিৎসা ঘাটতি নেই, আমাদের টিচাররা এবং প্রফেসররা সবাই আসছেন। এর মধ্যে 17 জনকে নেওয়া হয়েছে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। ইনহেলেশন ইঞ্জুরি আমরা অনেক সময় সাসপেক্টেড বলি, বাট এই আজকে যে রোগীগুলো আমরা রিসিভ করেছি প্রত্যেকটা রোগীর ইনহেলেশন ইঞ্জুরি অবভিয়াস বিকজ অফ দ্য মেকানিজম অফ দ্য ইঞ্জুরি। কারণ লঞ্চের মধ্যে যখন আগুন লাগছে ওইখানে কার্বন পার্টিকেলস প্লাস্টিক এগুলো ছিল, এগুলো পুড়ছে, তখনও তারা বুঝতে পারে নাই আমি লাভ দিব কি দিব না। তখন কি করছে তারা, যে বাতাসটা ইনহেল করছে এই বাতাসের সাথে আসলে বেসিক্যালি ওই কার্বন পার্টিকেলসগুলো গেছে এবং এটা খুবই হার্মফুল এবং আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে সরকার। আমাদের একটা যাত্রী মানে কল্যাণ ফান্ড আছে, হ্যাঁ, আমরা অবশ্যই, তারা যেহেতু আমাদের যাত্রী ছিল, আমাদের অংশীজন, আমাদের একটা দায়িত্ব আছে। তো সরকার শুধু তাদেরই না, যে কোনো ধরনের বিপদের সম্মুখীন মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সরকার কিন্তু মানবিক সরকার, কোনো জায়গায় কিন্তু এসকেপ করে যাচ্ছে না, প্রত্যেকটাই আমরা কিন্তু অ্যাড্রেস করছি। পুরে যাওয়া লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াকুল নামক জায়গায় রয়েছে। ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ।